স্বনামধন্য ব্যক্তিরা আমাদের হিন্দু ধর্মের এই পূজো আর্চাকে নিয়ে তাদের যে ভ্রান্তি মনোভাব তার বিকাশ ঘটানোর জন্যই আমার এই ছোট্ট প্রয়াস। আপনারা এটা শুনুন এবং শেয়ার করুন। এত ভিন্নতা পেছনেও কিন্তু সেই একই একটা শক্তিকে প্রকাশ করার চিন্তাভাবনা করছে। একটাই শক্তি যিনি নিরাকার, নির্লিপ্ত, সর্বগুণ সম্পূর্ণ, সর্বব্যাপী, বিরাজিত, তার ব্যাখ্যাটাই আমাদের এখনকার সমাজে ভিন্নভাবে দিচ্ছে, যার ফল হিন্দু ধর্মের ভেতরেই এত ভিন্নতা সৃষ্টি হচ্ছে। তাহলে কার্য করার ক্ষমতা হচ্ছে শক্তি, তার মানে আমাদের আগুন এক প্রকারের শক্তি, একটা নদীর জল গতিপথ এটা এক ধরনের শক্তি, বায়ু প্রবাহ এটাও এক ধরনের শক্তি। এই মূর্তির পুজো মানে এই মূর্তির ভেতরে যে ভাবধারাগুলো আছে সেই ভাবধারাগুলোকে যদি অনুধাবন করি তাহলে আমাদের সৃষ্টির রহস্যটাকে আমরা খুব তাড়াতাড়ি উন্মোচন করতে পারব। তাহলে আপনি কখনো দেখেছেন ভগবানকে? আপনি কি কখনো, সত্যি কথা বলুন তো, আপনি কি ভগবানকে দেখেছেন? যাকে দেখিনি, যাকে জানি না, যাকে অনুভব করিনি, তার প্রতি কখনো বিশ্বাস আসতে পারে? এতদিন ধরে যে এই পৃথিবীতে আছি সেটাই তো আপনি জানতেন না। তাহলে আপনি আমাকে জানতেন না বলে আমার প্রতি আপনার কোনো বিশ্বাস, চিন্তাভাবনা কিছুই থাকবে না, যেখানে আমি প্রকাশই নেই। প্রথমে হচ্ছে তার স্বরূপটাকে জানা, তার কি গুণ সেটাকে জানা, তিনি কিভাবে এই পরিবেশে সৃষ্টি করছেন, তার এই পরিবেশের সৃষ্টির রহস্যটা কি, এগুলোই তারা ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন মূর্তির মাধ্যম দিয়ে। আপনি কখনো চাহাতে কোনো মানুষকে দেখেছেন? অসম্ভব। আমি দেখি। আপনি কোনো উলঙ্গ নারীকে দেখেছেন চার হাতে দাঁড়িয়ে দৌড়োদৌড়ি করছে? এই জগতের ভাব মূর্তিকে প্রকাশ করার জন্য বিভিন্ন মূর্তির সৃষ্টি করেছে, সেই মূর্তিগুলোর ব্যাখ্যাই দেবার জন্য চেষ্টা করছি। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মা কালী। এই বিশ্বব্রহ্মাণ্ডে দুটি বস্তু আছে, একটা স্থির আর একটা চঞ্চল। সূর্য স্থির মানে পুরুষ, কিন্তু সূর্যের কিরণ যেটা নির্গত হচ্ছে, বেরোচ্ছে, সেটা চঞ্চলতার প্রকাশ মানে নারী। যেমন ধরুন একটি গাছ, এই গাছে ফুল ফুটছে, পাতা গজাচ্ছে, এটা চঞ্চলতার প্রকাশ। যার ওপরে এই কর্মকাণ্ডটা হচ্ছে তিনি পুরুষ। এই গাছটি আছে বলেই কিন্তু এত কর্মকাণ্ড হচ্ছে, ফুল ফুটছে, পাতা গজাচ্ছে। এই শরীরটা আছে বলেই কিন্তু কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, অহংকার আছে। যদি এই শরীরটা না থাকতো তাহলে কিছুই থাকতো না। এই গাছটা স্থির, যে ফুলটা ফুটে আছে সেটা স্থির, ফলটা ফলে আছে এটা স্থির। যিনি স্থির তিনি শিব, সব স্থির। একজন নারী প্রজনন করতে পারে মানে মা, সৃষ্টি বৃদ্ধি চঞ্চলতার প্রকাশ নারী মূর্তি। এই চঞ্চল শক্তিগুলি প্রকাশ ঘটাতে নারী মূর্তির প্রকাশ। সূর্যের কিরণ প্রাণ শক্তি সঞ্চার করতে পারে, জগৎ সৃষ্টির রহস্য। যিনি সৃষ্টি করেন তিনি নারী। কাল মানে সময়, কালীর লীলায় যিনি মত্ত তিনি কালী। এই শরীরের সৃষ্টি, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে হয়েছে, কে করেছে কেউ জানে না। অন্ধকার অজ্ঞানের প্রকাশ কালো। মা আমার রণক্ষেত্রে যুদ্ধ করছেন, তার একটি পা পৃথিবীতে আর একটি পা শিবের বুকে। শিব মানে প্রকৃতি, প্রকৃতি মানে চন্দ্র, সূর্য, গ্রহ, এরা সব পুরুষ। আমি
আপনাকে যে দেখতে পাচ্ছি এটা পুরুষ, কিন্তু আপনার চুল বড় হচ্ছে, নখ বড় হচ্ছে, এগুলো চঞ্চলতার প্রকাশ, এগুলো যিনি প্রতিপালন করছেন তিনি। জ্ঞান হচ্ছে শক্তির প্রকাশ, শক্তি মানে অস্ত্র, খড়্গ যা খণ্ডন করে, সংহার, বিনাশ এবং ধ্বংসের প্রতীক। জ্ঞানরূপী খড়্গ দিয়ে অজ্ঞানকে নাশ করেন, অজ্ঞানকে নাশ করে জ্ঞানরূপী মুণ্ডমালা তিনি ধারণ করেছেন। মুণ্ডু বা মাথা জ্ঞানের প্রতীক। সাদা দাঁত সত্যের প্রতীক, লাল জিহ্বা রজগুণের প্রতীক, সত্যের প্রকাশে মন এমনি আনন্দ হয়। পুলকেশী তার সৃষ্টি বিরাট, বিশাল, অনন্ত, আকাশ, মহাকাশ এবং অনন্ত আকাশ, অব্যক্ত, অজানা। আমি এই পৃথিবীতে আসবার পূর্বেই মা আমার খাদ্য পাঠিয়ে দেন, স্তন খাদ্যের প্রতীক। হাত কর্মের প্রতীক। আমাদের এই কর্মজীবনকে তিনি চার ভাগে ভাগ করেছেন, শৈশব, যৌবন, ব্রহ্মচর্য, গৃহস্থ এবং বার্ধক্য, সন্ন্যাস বা বানপ্রস্ত। তিনি নগ্ন কেন? নগ্ন উন্মুক্ত বা প্রকাশময়। তিনি যা সৃষ্টি করছেন আমরা তা দেখতে পাচ্ছি। অগ্নি, জল, বায়ু বা বাতাস আমাদের সৃষ্টিশক্তির গতিপথ এবং আমাদের শ্বাস প্রশ্বাসের গতিপথ। সাপের মতো আমাদের পূর্বপুরুষ বা মুনি ঋষিরা আমাদের সৃষ্টিতত্ত্ব এবং কর্মকাণ্ডকে বোঝার জন্য বাহন রূপে শিয়ালকে ব্যবহার করেছে। শিয়ালকে আমরা পণ্ডিত বলি। পণ্ডিত মানে যার জ্ঞান আছে। প্রাণীদের মধ্যে শিয়ালে প্রচুর বুদ্ধি, ধৈর্য, চতুর এবং পরিশ্রমী। এই গুণগুলোকে যদি আমরা বাহন করে নিতে পারি সৃষ্টিতত্ত্বকে খুব সহজেই আমরা বুঝতে পারব। আমি সেই